Welcome to Nordic Turns. Alan Bolchi, Hamsa, Sweden. Take it. Kevin Ashim, show up there. I asked you to have a show of Halots. Winter to Lashes in Sweden. Summer take a winter must do well. Hulu, Shirin of a board of porn. Got to do it in the temperature on a continent. Our Hamsa, the board of Prussian. I'm not the other person of board of porn. Our board of Gulu got all the rat against no false rules. Or that Sharadur, board of porn, and board of porn. তো যদি যে সমস্ত জায়গায় অর্থাৎ নর্থের দিকে যখন সারা দিন রাত ধরে 7 দিন 8 দিন ধরে বরফ পড়ে তখন দেখা যায় হাঁটু সমান বরফ হয়ে যায় অর্থাৎ চলাফেরা করতে অনেক সমস্যা এনিওয়ে আমি আজকে কথা বলবো স্টুডেন্টদের যারা স্টুডেন্টদেরকে নিয়ে যে সমস্ত স্টুডেন্ট এই বছর 2021 অটাম সেমিস্টারের জন্য সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে নিয়ে সাধারণভাবে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তারা অলরেডি ডকুমেন্টস তো আপলোড করে ফেলেছেন নর্থ ক্লাসের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ডকুমেন্টস প্রিপারেশন ডকুমেন্টস আপলোড সবকিছু অলরেডি কমপ্লিটেড করেছি আমরা সমস্ত স্টুডেন্টের জন্য আমরা এখন কাজ করছি স্কলারশিপ নিয়ে স্কলারশিপের প্রস্তুতি নিয়ে কাজ করছি যে সমস্ত স্টুডেন্টদের প্রোফাইল খুব ভালো তাদের স্কলারশিপের জন্য কী ধরনের প্রস্তুতি দরকার সেগুলো নিয়ে সাধারণভাবে নর্ডিক ট্রান্সের যে সমস্ত কাস্টমার সার্ভিসটা আছে বিশেষ করে আমি স্কলারশিপ নিয়ে অনেক বেশি কাজ করছি আচ্ছা এইগুলো হচ্ছে নর্ডিক ট্রান্স কীভাবে কাজ করছে সেটা বাট আমি আজকে কথা বলবো যে সমস্ত স্টুডেন্টরা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করছে তারা কীভাবে মুভ করবে সামনের দিকে প্রথম স্টেপ ছিল আপনার অ্যাপ্লিকেশন করা এবং সেকেন্ড স্টেপ ছিল ডকুমেন্টস প্রিপারেশন করা এবং ডকুমেন্টস আপলোড করা এখন ডকুমেন্টস আপনি হয়তো আপলোড করে দিয়েছেন কিন্তু যদি যারা না করে থাকেন এখনও পর্যন্ত তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টস তাড়াতাড়ি আপলোড কেন বিকজ ডকুমেন্টস আপলোডের লাস্ট ডেডলাইন হচ্ছে 1st of February অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ সুইডিশ সময় রাত 12টার সময়ের পর থেকে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন কিন্তু আপনি ডকুমেন্টস আপলোড করলেও সেটা লেট অ্যাপ্লিকেশন আপনি ধরেন ডকুমেন্টস আপলোড করলেন কিন্তু সেই ডকুমেন্টসটা হবে হচ্ছে লেট অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে লেট অ্যাপ্লিকেশন হলে সমস্যা কি লেট অ্যাপ্লিকেশন সমস্যা হচ্ছে আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা স্কলারশিপ পাবেন না অ্যাপ্লিকেশন করলেও আর সাধারণভাবে যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা ঠিক সময়ে অ্যাপ্লিকেশনটা সেন্ড করেছে তাদেরটা বিবেচনায় রেখে অ্যাডমিশন দিয়ে দেন যারা লেট অ্যাপ্লিকেন্ট তাদেরকে বিবেচনা করা হবে অ্যাডমিশনের জন্য অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনি হয়তো পিছিয়ে যেতে পারেন সেই জন্য আমার রিকমেন্ডেশন আমার রিকোয়েস্ট সবার কাছে আপনারা যারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করছেন তারা অবশ্যই সবাই ঠিক মতো চেক করে ডকুমেন্টসগুলো আপলোড করুন এবং ডেডলাইন মেনটেন করুন কারণ ডেডলাইন ইজ ইম্পর্টেন্ট আমাকে অনেকে বলে যে ভাইয়া বিদেশে গেলে অর্থাৎ ইউরোপে আসলে বা পাশ্চাত্য দেশ যেগুলো ওয়েস্ট কান্ট্রিজগুলো আছে যেমন আমেরিকা আছে তারপর কানাডা আছে তারপর এদিকে ইউরোপ আছে এই সমস্ত কান্ট্রিগুলোতে গেলে যাওয়ার পর থেকে খুব স্ট্রাগল করতে হয় আমি এখানে একটু চেঞ্জ করব একটু কারেকশন আনবো সেটা হচ্ছে যে আপনাকে যাওয়ার পর না আপনাকে যাওয়ার আগ থেকেই স্ট্রাগল শুরু করতে হবে একটা ছাত্র যেই ছেলেটা একদম শুরু থেকে স্টার্ট করেছে অর্থাৎ শুরু থেকে সে বিদেশে যাবে বলে মনস্থির করেছে এই ছেলেটাই প্রথম যেদিন থেকে চিন্তা করলো যে আমি দেশের বাইরে গিয়ে লেখাপড়া করবো তার স্ট্রাগল সেই দিন থেকে শুরু কেন তাকে প্রথমত ফাইন্যান্সিয়াল স্টেটাস নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশে আমরা যারা আছি মধ্যম আয়ের মানুষের সংখ্যাই বেশি মধ্যম আয়ের ছেলে মেয়েরাই বেশি ভাগ ক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে বিদেশে আসতে চায় বা ইউরোপে বা আমেরিকায় বা কানাডায় অস্ট্রেলিয়ায় লেখাপড়া করতে চায় অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হায়ার এডুকেশন নিতে যায় এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হায়ার এডুকেশন নিতে গেলে প্রথম যে স্ট্রাগল আসে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ফাইন্যান্সিয়াল স্টেটাস চেক করতে হয় তারপর হচ্ছে আপনাকে আপনি এলিজিবল কিনা সেটার জন্য আপনার নিজেকে প্রিপেয়ার করতে হয় তারপর এলিজিবল হওয়ার পরেও হয়তো অনেকে অ্যাডমিশন পায় না বা অনেকের হয়তো ইচ্ছা থাকে যে আমি ওই কান্ট্রিতেই যাব তখন সে অ্যাডমিশন না পেয়ে বারবার চেষ্টা করতে থাকে আমি বলবো বিদেশে আসার পরে না বিদেশে আসার আগ থেকেই আপনাদের স্ট্রাগল শুরু সেভাবেই আপনাদের নিজেদেরকে প্রিপারেশন নিতে হবে এনিওয়ে প্রিপারেশন নিয়ে একটা ভিডিও আসতেছে আগামীকালকে আমি আজকে এটা আপলোড করবো আগামীকাল কারেন্ট ভিডিও থাকবে প্রিপারেশন নিয়ে তারপরে থাকবে জব কীভাবে পাবেন সুইডেনে আসলে সেটা নিয়ে একটা ভিডিও থাকবে পরশু দিন আচ্ছা তো স্টেপ প্রথম স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করা সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে আপনার ডকুমেন্টস আপলোড করা ডকুমেন্টস আপলোডটা ডেডলাইন 1st of February মধ্যে আপলোড করতে হবে এবং চেক করতে হবে কোনো ডকুমেন্টস মিস গেছে কিনা যদি পরবর্তীতে আপনাকে কোনো ডকুমেন্টসের জন্য রিকোয়েস্ট করে universityadmissions.ac অথবা ইন্ডিভিজুয়াল কোনো ইউনিভার্সিটি রিকোয়েস্ট করে এবং তারপরে আপনি আপলোড করেন সেই অ্যাপ্লিকেশনটাও কিন্তু লেট অ্যাপ্লিকেশন হিসাবে গণ্য হবে এটা মাথায় রাখতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এবার গেল আপনার আপনি ডকুমেন্টস আপলোড করে দিলেন এবার আপনাকে কাজ করতে হবে আপনার যেই স্কলারশিপের অ্যাপ্লিকেশন আছে সেটার জন্য কাজ করতে হবে কারণ অনেক ইউনিভার্সিটি এখন অলরেডি স্কলারশিপের জন্য পোর্টাল খুলে দিয়েছে
যে সমস্ত ইউনিভার্সিটি, যেমন বোরোস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বোরোস, সে অলরেডি ডকুমেন্টস স্কলারশিপের জন্য পোর্টাল খুলে দিয়েছে এবং যারা যারা বোরোস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছে তাদের সবাইকে বলছে অ্যাপ্লিকেশনটা 1st February মধ্যে সেন্ড করার জন্য। সুতরাং অনেক ইউনিভার্সিটি স্কলারশিপ অলরেডি পোর্টাল খুলে দিয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য, অনেক ইউনিভার্সিটি এখনও খোলে নাই এবং তারা হয়তো 1st February পর তারপর তারা হয়তো তাদের অ্যাপ্লিকেশনটা খুলবে, অর্থাৎ স্কলারশিপ অ্যাপ্লিকেশন। তখন আপনাদের কাছে সময় অনেক কম থাকবে, এই জন্য এখন থেকে যারা অলরেডি ডকুমেন্টস আপলোড করে ফেলছে তাদের জন্য আবার সাজেশন হচ্ছে, এখন থেকে আপনারা আপনাদের ডকুমেন্টসটা ঠিক সময় মতো আপলোড করার জন্য, অর্থাৎ স্কলারশিপের ডকুমেন্টসটা সময় মতো আপলোড করার জন্য আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন। অনেক সময় স্কলারশিপের জন্য ইন্টারভিউও হয়, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন অফিসারের উপর। যদি সে পাজলড হয় দুটা বা তিনটা স্টুডেন্টকে নিয়ে যে এরা তিনজনই ভালো কাকে নিব, ফান্ড আছে একজনের জন্য, তখন দেখা যায় তিনজনের ইন্টারভিউ সেখানে স্কাইপে অথবা অন্য কোনো জায়গায় সে তার ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউর মাধ্যমে সে ডিসিশন নেয় যে সে কাকে স্কলারশিপটা দিবে। তো স্কলারশিপের জন্য প্রিপারেশন নিতে হবে, এবং স্কলারশিপের জন্য কীভাবে প্রিপারেশন নেবেন সেটা নিয়ে আমি আগামী পরশু দিন একটা ভিডিও করব এবং এটা রোববার দিন আপলোড করা হবে। স্কলারশিপের প্রিপারেশন নেওয়ার পর, ডকুমেন্টসগুলো আপলোড করার পর আপনাকে মাথায় রাখতে হবে এর পরের ধাপটাই হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে, যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান তাহলে আপনি টিউশন ফি আপনার রেডি আছে। অ্যাডমিশন পাওয়ার পর টিউশন ফি দেওয়ার জন্য একটা হিরিং পড়ে যায়, অনেকে ডিসিশন নিতে পারে না যে সে টিউশন ফি দিবে কি দিবে না, এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবে কি নিবে না, এরকম একটা ডিলেমার মধ্যে থাকে। এই ডিলেমার মধ্যে থাকেন আপনি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অ্যাডমিশনের জন্য যে টিউশন ফি, ফার্স্ট সেমিস্টারে যে টিউশন ফি, সেটা আপনি জোগাড় করে রাখেন। কারণ যদি আপনার ডিসিশন চেঞ্জ হয়, অর্থাৎ আপনি যদি অ্যাডমিশন নেন তাহলে আপনাকে ইনভয়েসের একটা সময় দিয়ে দেওয়া হবে, একটা ডেডলাইন দিয়ে দেওয়া হবে, এই ডেডলাইনের মধ্যেই আপনাকে ইউনিভার্সিটিতে টিউশন ফিটা পাঠাই দিতে হবে। সেখানে কিছু স্টেপস আছে, সেই স্টেপ নিয়ে আমি আরেকদিন কথা বলতে চাই। এই যে একটা স্টেপ গেল টিউশন ফি রেডি রাখা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরের স্টেপটা হচ্ছে যখনই আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন তখন আপনাকে এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হলে আগে থেকেই আপনাকে ডকুমেন্টস থেকে শুরু করে সব ধরনের মোটিভেশন লেটার যে ফর্মেটে আছে, গত বছরের যে ফর্মেট ছিল সেটাতেই আপনি রেডি করেন। প্রত্যেক বছর ফর্মেট চেঞ্জ হয়, বাট আপনি যদি রেডি থাকেন যতটুকু চেঞ্জ হবে সব ততটুকু দিয়ে হয়তো আপনি অ্যাপ্লিকেশন ঠিক সময় ছাড়তে পারেন। এইটা গেল এসআই স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লিকেশন করে দিন। তারপর হচ্ছে আপনি আপনার যে টিউশন ফিটা দিয়ে দিলেন, টিউশন ফি দিয়ে দেওয়ার পরে যখন ইউনিভার্সিটি আপনাকে কনফার্ম করবে যে দে অলরেডি রিসিভ টিউশন ফি, তখনই আপনাকে মাইগ্রেশন ওয়ার্কেতে, অর্থাৎ মাইগ্রেশন এজেন্সিতে, সুইডিশ মাইগ্রেশন এজেন্সিতে আপনাকে ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে। রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশন ইজ এ কমপ্লিকেটেড প্রসেস, একটা ছোটোখাটো ভুলের জন্য আপনার পুরো অ্যাপ্লিকেশনটা বাদ হয়ে যেতে পারে। আমি উদাহরণ দিই, এবছর অনেকগুলো অ্যাপিল নিয়ে আমি কাজ করেছি, আমার মনে হয় এবছর প্রায় আমি 30টারও উপরে, আমার কাছে এক্স্যাক্টলি মনে নেই আমি কত অ্যাপিল নিয়ে কাজ করেছি, প্রায় 30 অ্যাপিল অ্যাপ্লিকেশন আমি করেছি এবছর। এবছর বলতে 2020 কথা বলছি আমি, এবছর তো মাত্র নতুন শুরু হলো 2021, জানুয়ারিতে আমি করেছি 3টা অ্যাপিল অ্যাপ্লিকেশন করেছি এই আজ এই মাসে জানুয়ারি মাসে। গত বছর আমি প্রায় 2020 সালে আমি প্রায় 30টারও বেশি অ্যাপিল অ্যাপ্লিকেশন করেছি, যেখানে অনেক সিলি ভুলের কারণে অনেক রেসিডেন্ট পারমিট রিজেক্ট হয়েছে, এবং আমার কাছে মনে হয় এই ভুলগুলো করা হয়েছে শুধুমাত্র এডুকেশনের অভাবে, অর্থাৎ আপনি স্কিলড না, কোনো একজন এক্সপার্টের কাছে আপনাকে গিয়ে ট্রেনিং নিতে হবে যে এই জায়গাগুলোতে কীভাবে ফিল আপ করতে হবে। আপনি যদি আপনার কোনো কারণে আপনার এক বছরের কোর্সে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লিকেশন করার পর যেই ইউনিভার্সিটি আপনাকে যেই অফার লেটার দিয়েছে, অর্থাৎ রেজাল্ট সিলেকশনস অফ অ্যাডমিশন রেজাল্ট যেটা দিয়েছে, সেই সিলেকশনস অফ অ্যাডমিশন রেজাল্টের মধ্যে আপনি কত তারিখ থেকে আপনার ক্লাস শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সেটা দেয়া আছে। কোনো কারণে আপনি এই ডেটটা ভুল করে এক মাস আগে পিছিয়ে করে নিলেন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। এটার কারণ অন্য একটা অ্যাপিল অ্যাপ্লিকেশন কেন করতে হয় এই কারণটা অন্য একটা জায়গায় অন্য একটা ভিডিওতে আমি বলব, বাট জাস্ট একটা উদাহরণ দিলাম যে ভিসা অ্যাপ্লিকেশন ইজ এ কমপ্লিকেটেড প্রসেস, যদিও এটা দেখতে অনেক সহজ মনে হয় কিন্তু যে কোনো কারণে একটা ভুল কোনো ডেটা এন্ট্রি করার মাধ্যমে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কারণ যদি আপনি এখানে কোনো উল্টাপাল্টা করেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে, আপনি যে এতদিন এত কষ্ট করলেন কোনো কষ্টই আপনার কাজে আসবে, প্রত্যেকটা কষ্টই আপনি একেবারে বিফলে যান। সেজন্য আপনাকে অবজেক্টিভ নিয়ে সামনের দিকে আগাইতে হবে গোল ফুলফিল করার জন্য। ওকে,
এবার গেল হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করুন। ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। কী প্রিপারেশন? ফাইন্যান্সিয়াল প্রিপারেশন। আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাবেন, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে যেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি যেই টাকা দেখাবেন সেটা এখন থেকেই আপনি একটু একটু করে 1,00,000, 2,00,000, 3,00,000 করে আপনি রাখা শুরু করুন। কেন? কারণ এই টাকাটা আপনি একবারে রাখলে সেটারও কোশ্চেন হবে, আবার আপনি যদি অনেক আগে থেকে এই টাকাটা ফ্রিজিং করে রাখেন তাহলে সেটার জন্য কোশ্চেন হবে। সোর্স অফ ইনকাম কোত্থেকে আসছে এই টাকাটা, এটাও একটা ব্যাপার থাকবে জানার। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে দেন আপনাকে প্রসিড করতে হবে। আমার কাছে মনে হয় এই স্টেপগুলো এখন পর্যন্ত প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ। আগামীকালকে আমি জব নিয়ে কিছু আলোচনা করব এবং স্কলারশিপের জন্য কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেগুলো নিয়ে সামনে আরও বেশি আলোচনা থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। কোভিড-19 এই সিচুয়েশনে, করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা সবাই প্রত্যেকের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করুন, ট্রাভেলিং কম করুন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আপনারা একটু বিরত থাকুন। কারণ আপনারা যদি এইভাবে সবাই যদি ট্রাভেলিং করতে থাকে তাহলে করোনা আরও ছড়াবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।